এই এক জিনিস থাকলে পরে আপনাদের কোনো রকম আর লেপিং কোনো রকম পুরে প্রয়োজন পড়বে না, এটা দিয়ে আপনাদের সমস্ত রকম কাজ হয়ে যাবে। এখানে আছে পিঁপড়ের ডিম পচা, পিঁপড়ের ডিম পচা, কিন্তু নাম পচা, পচা হলে পরেও এটি কিন্তু পচা গন্ধ হবে না। দোকান থেকে যদি আপনি পিঁপড়ের ডিম পচা নিয়ে আসেন তাহলে দুর্গন্ধ একদম একদম, মানে এর ছিপি খুললে পরে আপনি সেখানে থাকবেন না, পালিয়ে যাবেন। কিন্তু আমরা যেটা করলাম পিঁপড়ের ডিম পচা, এটি মিষ্টি গন্ধযুক্ত পিঁপড়ের ডিম পচা, আপনার কোনো দিন খারাপ হবে না, দিনের পর দিন আপনি ব্যবহার করতে পারবেন। তো এই যে কন্টেনার, এই কন্টেনারটা টিকিট পুকুরের জন্য আর এই কন্টেনারটা নদীর জন্য, আমরাই ব্যবহার করব তার জন্য আমরা বানালাম। তো এর প্রসেস কী, কীভাবে আপনারা মাছ ধরবেন, আর এই 2024 সালে যে কোনো জায়গায় এই পিঁপড়ের ডিম পচা এক নম্বরে চলছে, হ্যাঁ, এটি সব জায়গাতে এই একটা পুর বা লেপিং দুরকমভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই এক জিনিস থাকলে পরে আপনাদের কোনো রকম আর লেপিং কোনো রকম পুরে প্রয়োজন পড়বে না, এটা দিয়ে আপনাদের সমস্ত রকম কাজ হয়ে যাবে। তো তো চলুন আজকে দেখাবো কী করে এই পিঁপড়ের ডিম পচাতে হয়, এর প্রসেস কী, সমস্ত কিছু আজকে ভিডিওতে দেব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব ইন্টারেস্টিং ভিডিও, তো সঙ্গে থাকবেন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকে আজকে থেকে আপনারাও শিখে যাবেন যে কী করে পিঁপড়ের ডিম ঠিকঠাকভাবে পচাবো, যেটি পচবে না, লেপিং হবে, সুন্দর স্মেল হবে, কোনো দিন খারাপ হবে না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, পিঁপড়ের ডিম পচা করার জন্য আমি দুরকমের এখানে পিঁপড়ের ডিম পচা করব, যেটা বলেছিলাম। তো এই যে এই মশলাটা আছে, এখানে ক্যাংলা আছে, এখানে হালকা পাতলা রুইও আসবে, তার জন্য এখানে আমি একাঙি দিয়েছি, আর স্টার আনিস আছে। তো এই মশলাটা দিয়ে আমি টিকিট পুকুরের জন্য করব। আর এখানে আছে মেথি, একাঙ্গি, তাম্বুল, বুচকি, এই যে মশলা, এই মশলাটা দিয়ে পিঁপড়ের ডিম পচাবো, এটা স্পেশালি নদীর জন্য, এটা স্পেশাল নদীর জন্য, আর এটি হচ্ছে আপনার টিকিট পুকুরের জন্য। তো আগে আমি টিকিট পুকুর বা কাতলা স্পেশাল, নদীতে কাতলা থাকলে পরে নদীতে কাতলা মাছ লাগবে, ব্যাক টু ব্যাক রুইও লাগবে, কিন্তু কাতলার জন্য স্পেশাল এটা মশলা। তো আগে আমি কাতলাটা বানিয়ে নিই, চলুন দেখাচ্ছি কী করে বানাই। তো বন্ধুরা, এখানে 10 গ্রাম মতো আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম পিঁপড়ের ডিম নিয়েছি, তার জন্য বলে দিই 3টে ক্যাংলা, 4টে মতো একাঙ্গি দানা বা 5টা একাঙ্গি দানা, তারপরে হচ্ছে স্টার আনিস আর একটুখানি তাম্বুল, সব আমি এখানে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে পিঁপড়ের ডিম দিয়ে দেবো। তার আগে বলে দিই এই পিঁপড়ের ডিম পচা অনেক রকমের হয়, আজকে আমি আমাদের মতো করছি, আমরা যেটা ইউজ করি বা ব্যবহার করি। তো আমি এখানে দিয়ে দেবো পিঁপড়ের ডিম, খুবই সহজ। তো এই যে পিঁপড়ের ডিম দিয়ে দিলাম, এখানে পিঁপড়ের ডিমটা একটু পচা হতে হবে, এবার আমি এতে মিক্স করে নেব, এই মশলার সঙ্গে মিক্স করে নেব ভালোভাবে। এটা এত সহজ বানানো যে কেউ পারবে, এবং খুবই কম সময় সাপেক্ষ, মানে একদম ঝটাঝট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি একটুখানি ঘি দেবো, অরিজিনাল গাওয়া ঘি, আমি ঘি দিলাম। এবার ঘি দিয়ে হালকা হাতে মাখিয়ে নেবো, বেশি জোরে জোরে মাখানো যাবে না, নাহলে ডিম গলে যাবে, একটু একটু গললে সমস্যা নেই, যেটা ল্যাপিং মানে ল্যাপিং তৈরি হচ্ছে, এটা একটা ল্যাপিং। এবার আমি এতে দেবো একটু মধু সামান্য, তার কারণ আমি যেখানে স্টোর করব সেখানেও আমাকে মধু লাগবে, তা মাখানোর জন্য আমি সামান্য মধু ব্যবহার করব। এই যে মধু দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেব, দারুণ সুন্দর একটা স্মেল আসছে সব মিলিয়ে। এই যে কী লেপিং, এই 2024-এর সেরা লেপিং, এখন মার্কেটে এটা ফেমাস যাচ্ছে, মোটামুটি যারা মৎস্য শিকারী তারা সবাই জানে পিঁপড়ের পচা লেপিং বা পিঁপড়ের ডিম পচা লেপিংটা কী। এই লেপিং থাকলে এটা আপনি পুর হিসেবে ব্যবহার করতে পারবেন, তো এই পুর আর এরই লেপিং দিয়ে মাছ হবে, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটি হচ্ছে এমনই পাওয়ারফুল একটা ব্যাপার। আমার যে মাল বানালাম সেই মালটা আমি এই কন্টেনারে স্টোর করব, কিন্তু এর একটা নিয়ম আছে, তা আগে আমি এই কন্টেনারে ভরে দিই মালগুলো।
এই যে দেখতে পাচ্ছেন কন্টেনারে চলে যাচ্ছে। আমি কন্টেনারে দিয়ে দিলাম, তো আমি আর একটু মধু এখানে দেব, যেহেতু এটা কাতলা লেপিং। কাতলা রুই মাছেও মধু খায়, কাতলাতেও খায় মধু। এবার এটি যেন না পচে তার জন্য আমি এক নম্বর যেটা বাংলা মদ সেটা দিয়ে আমি স্টোর করব। তাহলে এই পিঁপড়ের ডিম কোনো দিন পচে গন্ধ করবে না, এটি একটি স্মেল হবে, গন্ধ কোনো দিনই হবে না। পরে আবার ধোয়া আসে। এই যে দিয়ে দিলাম অ্যালকোহল, এক নম্বর বাংলায় অ্যালকোহল দিয়ে আমাকে ডুবিয়ে দিতে হবে, তাহলে পরে এটি আর কোনো দিন পচে গন্ধ হবে না, ভালো হয়ে থাকবে। এই যে আমি স্টোর করে দিলাম, দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে একদম লাইভ একটি দিয়ে দিলাম ব্রহ্মাস্ত্র। এই যে দেখতে পাচ্ছেন অ্যালকোহল দিয়ে, আরও আর একটু লাগবে, তো আমি এটা একটু পচে যাওয়ার পরে আমি আর একটু অ্যালকোহল এখানে দেব। আর আমার কাছে দেখুন সেই অ্যালকোহলটা এখানে আছে। আর এই যে এবার আমি কিছু নয় এটাকে স্টোর করে রাখবো, আমি ঠিক 4-5 দিন ছদিন পরেই ব্যবহার করতে পারবো। তো হয়ে গেল আমার কাতলা স্পেশাল পিঁপড়ের ডিম পচা লেপিং। এটার নাম পচা কিন্তু এটা কোনোদিনই পচবে না। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকে আর নদী স্পেশাল নিয়ে আসতে পারলাম না বন্ধুরা। আগামী ভিডিওতে নদী স্পেশাল পিঁপড়ের ডিম পচা অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা। তো এই লেপিংটা ব্যবহার করবেন, আপনারা দারুণ ফলাফল পাবেন।